মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সবাই একেবারে পিন ড্রপ সাইলেন্স, হ্যাঁ এক্ষুনি যে সবাই সব গন্ডগোল করছিলে, হ্যাঁ হই হই করছিলে, তা কি হলো? একটা গুলিতে, একটা গুলিতে সব শান্ত। পুরোপুরি খারাপ হয়ে গেছে। একটা দল জন্তু মানুষকে খুন করে ফেললে তা কি করতাম পাবলো আমি? হ্যাঁ আমার নিজের আপন ভাই আমাকে জেলে পাঠাতে চেয়েছিল, কি করতাম? গুলিটা তোমাকে করতেই হতো পাবলো। হ্যাঁ আর এটা তো খুন নয় বলো? সবটা আপনার জন্য ছেড়ে খেলা না বাবা। মায়ের থেকে দেখছি মাসির দরদ বেশি ঝিলমিল। হ্যাঁ বেশ করেছি, আমি আমার ভাইকে গুলি করেছি, আমি বেশ করেছি। ওকে আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছে না ঝিলমিল, শুনতে পাচ্ছে না। তুমি ক্রস চেক করতে চাও? একটু এগিয়ে কি করো, একটু এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে কি করো? দেখুন না টাকার না অয়ন দাদা, আমি আমাকে আপনি বোন বোন বলে ডেকে বোন বোন বলে ডেকেছিল আমাকে বোন বলে ডেকেছিলেন না আমাকে? বোন শিমালি, শিমালি তুমি একটা কাজ করো, একটু না পাটাতে চন্দন বেটে নিয়ে এসো। হ্যাঁ আদরের বোন আদরের দাদাকে ভাই ফোঁটা দিয়ে যদি জমির দুয়ার থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে, যাও যাও। আপনাকে না ইচ্ছা করছে এক্ষুনি গুলি করে দিতে, গুলি করে দিতে। কিন্তু ঝিলমিল গুলি তো করতে পারবে না, কারণ বন্দুকটা আমার কাছে আছে। হ্যাঁ আর এই মুহূর্তে যে কাজটা করা দরকার সেটা তুমি করতে পারবে না, সরে যাও। আমি চেক করে দেখি যে মরে গেছে নাকি আমার আদরের ভাই এখনো খাবি খাচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করো জেনুইনলি কষ্ট হচ্ছে। দেখো শাস্ত্র মেনে আমার ভাইয়ের সৎকার করার তো কোনো উপায় নেই, কি জানি বাবা এই বডি কোথায় যে পচে গেলে পড়ে থাকবে কে জানে। সব শেষ করে দেবে, শ্মশান করে দেবে পুরো বাড়ি, মানুষ রূপে যায়নি একটা ছায়াদেবী, ছায়াদেবী এই উপাধিটা আমি মাথায় করে রাখবো সারা জীবন। আর এখন আরে তোমরা হা করে দাঁড়িয়ে দেখছো কি, অনেক তো কথা হলো শিবানী, কি হলো দাঁড়িয়ে আছো কেন? আরে সব কাজকর্মগুলো করতে হবে তো, খুব ফাস্ট করতে হবে। দেখো সবটাই হবে কিন্তু আমার ডিরেকশন অনুযায়ী। হ্যাঁ আর প্রথমেই যেটা করবে সেটা হলো যে এই বডিটা এক্ষুনি এখান থেকে সরিয়ে ফেলবে, এই বাড়ির যে কোনো একটা ঘরে। আমি পারবো না। পারতে তো তোমাকে হবে না ঝিলমিল, আমি তো তোমাকে এটা করতে বলিনি। বাবা এই বাড়িতে এই যে তিনজন জোয়ান ছেলে আছে, দৃপ্ত, আর্য, পাবলো, তোমরা করবে। বডিটা ঘরে নিয়ে যাবে, চালান করবে, করে তালা দিয়ে চাবিটা নিয়ে চলে আসবে। হ্যাঁ মরে গেছে তো এত রক্ত বেরোচ্ছে, কি করে নিয়ে যাও? আর যদি তুমি তোত নাও না, আর যদি অস্বীকার করো তোমাকে কিন্তু সেকেন্ড গুলি দেবো। প্লিজ 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 শান্ত, প্লিজ শান্ত, ও সব কাজ করে দেবে। আর আচ্ছা প্লিজ প্লিজ রও, একবার না বলো না প্লিজ, কেন করছো এরা বব? আরে কি হলো? হা করে তাকিয়ে দেখছো কি, বইয়ের কথা শোনো। হ্যাঁ যেটা বলছি সেটা করো। দেখো আমার কিন্তু টাইম ওয়েস্ট করবে না, একদম টাইম ওয়েস্ট করবে না। কি হলো দীপ্ত পাবলো, তোমাদেরকে নতুন করে ইনভিটেশন দিতে হবে নাকি? যাও নিয়ে যাও, বডিটা নিয়ে যাও। পারবো না, এই মৃতদেহ নিয়ে আমি 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 জানা হাজার করতে পারবো না। এই দীপ্ত আমার কথাটা শোনো, আমরা সবাই আছি, তুমি ভাবো কেউ ফোর্স করছে বলে তুমি এই কাজটা করছো, প্লিজ করে প্লিজ করে দাও প্লিজ।
মির্জা চল গো, আমার বাবুকে আমরা কোনো একটা ঘরে নিয়ে যাই, চল। কেউ কোথাও যাবে না, হ্যাঁ কেউ তোমরা হাসপাতালে যাওয়ার চেষ্টা করবে না, এই গাড়ি নিয়ে আমি বেরোবো। তোমরা মায়ের মায়ের কাছে আমি পার করছি, অসুস্থ হওয়ার টাইম পেলো না, নাটক। হ্যাঁ দীপ্ত যাও যাও। মেঝেটা পরিষ্কার করো, এসো মেঝেটা পরিষ্কার করে বাকি প্যাকেট গুলো করো, যাও যাও যাও। আমি রক্ত পরিষ্কার কেন, অসুবিধা আছে? আমি যেটা বলছি সেটা শোন, যাও করো, আই ডোন্ট কেয়ার, যাও 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 করো। তাড়াতাড়ি করে ঢোকাও, নাও যাও ঢোক ঢোক প্যাকেট, ঢোক তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত সময় নেই, যাও। এটা তো রক্ত মনে হচ্ছে না, রক্তের মতো অন্য কিছু, কেমন যেন কাশির সিরাপ আর মধু মধু গন্ধ। এটা কি নকল রক্ত? তার মানে অয়ন দাদা বেঁচে আছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।